ভজিব বলিয়া এসে সংসার ভিতরে পড়িয়া রহিলে তুমি অবিদ্যার ভরে, তোমার পাদ পদ্ম ভজন করবার জন্য বলে আমি এসেছিলাম, কিন্তু মায়ার যে প্রবল আক্রমণ, তার আক্রমণেতে আক্রান্ত হয়ে আমি বৃথা আমার জীবনটাকে কাটিয়ে দিলাম। এই জন্য ঠাকুর গালাগালি দিয়েও বলছেন যে গর্ধর্বের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম, যে কেউ গাধার মতো পরিশ্রম করে গেলাম সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল, আবার সকাল থেকে সন্ধ্যা, কার জন্য করলাম এত পরিশ্রম, সে ভ্রমটাও আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নষ্ট হলো না। সেই জন্য শেষে বললেন, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, যদি তুমি বুদ্ধিমান হও তাহলে মায়ামোহকে পরিত্যাগ করে নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুনুসন্ধান, নিত্যতত্ত্ব যে কৃষ্ণ ভক্তি, আর তুমি যে নিত্য, আর ভক্তিও নিত্য আর ভগবানও নিত্য, তাই সেই নিত্য তিনটি যে তত্ত্ব, সেই তিন নিত্যতত্ত্বের অনুসন্ধান করো, তাহলেই তোমার বুদ্ধির সার্থকতা, তাহলে তুমি বুদ্ধিমান বলে পরিগণিত হবে জগতে, তা না হলে তুমি যত বড়ই মেরিটোরিয়াস ব্রেন, এক্সট্রাঅর্ডিনারি অফ দ্য ওয়ার্ল্ড হও না কেন, তুমি হচ্ছে নাম্বার ওয়ান ফুলিশ, নির্বোধ, এক নম্বরের বোকা। যারা ভগবানের পাদপদ্ম ভজন করল না তাদেরকে পারমার্থিক মহাত্মাগণ এই সংজ্ঞায় তাদেরকে সঙ্গীত করেছেন।